হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটা নতুন ভ্যাকান্সির ব্যাপারে আমি আজকের ভিডিওতে আলোচনা করব, যেখানে 9/1/2021 নতুন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি। যে এটা সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, এবং এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে www.msc.wb.org। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, এবং আবেদন শুরু হচ্ছে 11/1/2021 থেকে। তো বিজ্ঞপ্তি অনুসারে এখানে নেম অফ দ্য পোস্ট যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে টোটাল ভ্যাকান্সি আছে একটা ইউআর ক্যাটাগরির জন্য, এবং এখানে বয়স আছে 18 থেকে 36 বছরের মধ্যে, এবং এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এ ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর এ রেকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ব্যাচেলার ডিগ্রি কিন্তু করে থাকতে হবে ইউনিভার্সিটি থেকে। পরবর্তী ভ্যাকান্সিটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য, এখানে ভ্যাকান্সি আছে একটা ইউআর ক্যাটাগরির জন্য, এবং বয়স আছে 18 থেকে 36 বছরের মধ্যে, এবং কোয়ালিফিকেশান যেটা আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কিন্তু একটা ডিপ্লোমা কোর্স এখানে প্রয়োজন। পরবর্তী পদটা আছে সার্ভেয়ারের জন্য, ভ্যাকান্সি আছে একটা ইউআর ক্যাটাগরির জন্য, এবং বয়স আছে 18 থেকে 39 বছর। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট কিন্তু কোনো সার্টিফিকেট কোর্স এখানে করে থাকতে হবে সার্ভের উপরে, অথবা ডিপ্লোমা করা থাকলেও কিন্তু আবেদন যোগ্য। পরবর্তী ভ্যাকান্সি আছে ড্রাফটসম্যান, ভ্যাকান্সি আছে একটা ইউআর ক্যাটাগরির জন্য, বয়স 18 থেকে 39। এখানে যে কোর্সটা প্রয়োজন, এখানে সিভিল ড্রাফটসম্যানশিপের উপরে হায়ার সেকেন্ডারি করে থাকতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য কোনো কোর্স অথবা ডিপ্লোমা কোর্স কিন্তু এখানে করে থাকতে হবে আর্কিটেকচারের ওপরে। পরবর্তী পদটি আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ভ্যাকান্সি একটা ইউআর ক্যাটাগরির জন্য, বয়স 18 থেকে 40। এখানে কিন্তু মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাচ্ছে, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স থাকা বাঞ্ছনীয়, এবং কম্পিউটারের উপরে 20 ওয়ার্ড পার মিনিট হিসাবে কিন্তু একটা টাইপিং স্পিড এখানে প্রয়োজন, এখানে কিন্তু ইংলিশ টাইপিং প্রয়োজন। পরবর্তী ভ্যাকান্সি আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, ভ্যাকান্সি আছে দুটো, এখানে ইউআর একটা এবং এসসি একটা হিসাবে, বয়স আছে 18 থেকে 40 বছর। এখানে যে কোয়ালিফিকেশান দরকার, এখানে মাধ্যমিক দরকার, এবং তার সঙ্গে একটা সার্টিফিকেট কোর্স দরকার কম্পিউটারের ওপরে। বয়স কিন্তু এখানে গুনতে হবে 1 জানুয়ারি 2021 হিসাবে। এই পরীক্ষার জন্য যে সিলেবাস সেটা কিন্তু এই www.msc.wb.org এই ওয়েবসাইটে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এবং সাথে সাথে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও কিন্তু তোমরা এই পরীক্ষার সিলেবাসের তথ্য বা নোটিফিকেশান পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। এবার এখানে অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারে বলা হয়েছে, এখানে যে অ্যাপ্লিকেশান ফিজটা লাগছে সেটা হচ্ছে 150 টাকা, সেটা ইউআর এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য, তার সঙ্গে 50 টাকার কিন্তু একটা ফিজ এখানে লাগছে, এবং এসসি এসটি ক্যান্ডিডেট বা পিএইচ ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 50 টাকা এখানে ফিজ করা হয়েছে, তার সঙ্গে 20 টাকার একটা কিন্তু চার্জেস এখানে লাগছে, এবং এটা কিন্তু অনলাইনে পেমেন্ট করা যাবে, পাশাপাশি ব্যাংকে চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তো বর্তমানে কিন্তু এখন সকলে আমরা অনলাইনেই পেমেন্ট করি, এটা সকলেই আমরা জানি, এবং এখানে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট কিন্তু দেওয়া আছে 10/2/2021, এবং চালানের মাধ্যমে দিতে গেলে এখানে চালান রেডি করে লাস্ট অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে 12/2/2021। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নিয়োগের ব্যাপারে তথ্য। এই ধরনের সমস্ত চাকরির খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আজকের এই তথ্যটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই আবেদনটা করতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।